দ্বিতীয় দফায় আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে মানবিক করিডোর তৈরির ব্যাপারে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। দুই পক্ষের মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় দফা আলোচনার ব্যাপারে একমত হয় তারা। আলোচনায় অংশগ্রহণকারী এক ইউক্রেনীয় প্রতিনিধির বরাতে বার্তা সংস্থা রাইটস এ তথ্য জানিয়েছে। ইউক্রেনে চলমান রুশ অভিযানের অষ্টম দিনে অস্ত্রবিরতির প্রশ্নে আলোচনার জন্য এদিন বেলারুশে দ্বিতীয় দফার বৈঠকে বসে ইউক্রেন ও রুশ প্রতিনিধি দল। পরে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা রাইটার্সকে বলেন, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ার অনুমতি দিতে সম্ভাব্য সাময়িক একটি অস্ত্রবিরতির ব্যাপারে সম্মত হয়েছে দুই পক্ষ। তিনি আরও বলেন, সব জায়গায় নয়, শুধুমাত্র যে সকল জায়গায় মানবিক করিডোর আছে সেগুলোতে এই অস্ত্রবিরতি কার্যকর হবে। সাধারণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার সময়টুকুতে অস্ত্রবিরতি কার্যকর রাখা সম্ভব হবে। তুমুল সংঘাতের এলাকাগুলোতে খাদ্য ও ঔষধ সরবরাহ নিয়ে ইউক্রেন রাশিয়ার মধ্যে সমঝোতা হয়েছে। রাইটার্সের প্রতিবেদনে বলা হয়, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু হওয়ার পর এই প্রথম দুই পক্ষ কোনো ইস্যুতে সম্মত হতে পেরেছে। তবে দ্বিতীয় দফায় আলোচনা কিয়েভের প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা। তিনি বলেন, আমি আক্ষেপ নিয়ে বলতে হচ্ছে, আমরা যেমনটা প্রত্যাশা করেছিলাম তেমনটা ফল পাইনি। এই ব্যাপারে বিস্তারিত উল্লেখ না করে তিনি বলেন, আমি শুধু বলতে পারি যে আমরা মানবিক বিষয়গুলো নিয়ে যথেষ্ট বিস্তারিত আলোচনা করেছি, কারণ অনেকগুলো শহরকে ঘিরে ফেলা হয়েছে যেখানে ঔষধ ও খাদ্য সরবরাহ এবং সেখানকার মানুষদেরকে নিরাপদে সরিয়ে নেওয়া নিয়ে মানবতর পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ ও সারা বিশ্বের প্রতি মুহূর্তের খবর সবার আগে জানতে এখনই রাইজিং বাংলার ফেসবুক পেজে লাইক দিন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।